भक्तिर भगवान श्री कृष्ण কি হলো কানাই তোমাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন দাদা আমি ভাবছি এই দুজো কি ইঙ্গিত দিচ্ছে আমি শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছি কানাই তুমি চিন্তা করো না এই দুর্যোগ অতি শীঘ্রই কমে যাবে হ্যাঁ পুত্র আবার এই যদুবংশের নতুন প্রজন্মের আগমন ঘটতে চলেছে এবং আমার স্থির বিশ্বাস ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সমস্ত কিছু মঙ্গলময় হবে প্রণাম মাতা রোহিণী তুমি চলে এসেছো তুমি শীঘ্রই রুক্মিণীর কক্ষে যাও শীঘ্রই কৃষ্ণের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে প্রভু এই সংবাদ আমাকে পরমানন্দ দান করেছে আপনার অবতার শ্রীকৃষ্ণের জীবনও যে সুখ আর শান্তিতে পরিপূর্ণ হতে চলেছে প্রভু কি হয়েছে প্রভু এমন সুসংবাদ শোনার পরেও আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন শ্রী কৃষ্ণ দেবী রুক্মিণী সন্তান জন্মের আনন্দ লাভ করলেও সেই সন্তান পালনের আনন্দ থেকে তারা বঞ্চিত হবে কমলে কেন প্রভু কি তার কারণ কোন বিপদ কি আসন্ন হ্যাঁ কমলে সেই বিপদের নাম সম্বরাসুর সম্বরাসুর কে সম্বরাসুর প্রভু আর কেনই বা সে কৃষ্ণ রুক্মিণী সন্তানের শত্রু হয়ে উঠবে মাতা এর জন্য আমাকেই আপনি দায়ী করতে পারেন দেবর্ষি আপনারা কি বলছেন আমার কিছুই বোধগম্য হচ্ছে না দয়া করে সবকিছু আমাকে বিস্তারিত বলুন ওই সম্বরাসুরও নরকাসুরের ন্যায় অন্যায়কারী অত্যাচারী এক অসুর